আসসালামু আলাইকুম। আবারও আরেকটি দইয়ের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের দইটা একটু দামি হয়ে গিয়েছে, কারণ এর মধ্যে ব্যবহার করা হয়েছে মালাই, আর এতে করে এই দইয়ের স্বাদ বেড়ে গিয়েছে বহুগুণে। তাহলে চলুন আজকে মালাই দই বানাই। দই বানানোর জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের মধ্যে 1 লিটার দুধ নিয়ে সেই দুধ জাল দিয়ে প্রায় অর্ধেক করে নিব। অনেকেই অভিযোগ করেন দই বানানোর পর প্রচুর পরিমাণে পানি বের হয়ে আসে। এই ক্ষেত্রে বলবো, দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিলে দুধের মধ্যে যে অতিরিক্ত পানি থাকে সেটা চলে যায়, ফলে আপনার দই খুব ভালোভাবে জমবে এবং ঘন হবে আর পানিও ছাড়বে না। যেহেতু মিষ্টি দই বানাবো, তাই আজকে দইয়ের বীজ হিসেবে আমার ঘরে থাকা 3 চা চামচ মিষ্টি দই নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। যাদের ঘরে দইয়ের বীজ নাই, তারা কিভাবে ঘরে দইয়ের বীজ বানাতে পারবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে, আমি লিংক উপরে দিয়ে দিব, দেখে নিতে পারবেন। ওইদিকে দুধ যখন কিছুটা টেনে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করব পছন্দ মতো চিনি। চিনিটাও আপনারা আগে ভাগেই দিয়ে জাল করে নেবেন, কারণ চিনির মধ্যেও কিছুটা পানি থাকে, সেটাও যেন টেনে যায়। এবার দেখিয়ে দিচ্ছি মালাই। অনেকেই কনফিউশনে পড়ে যান, এই মালাইটা আসলে কি? এটা দুধের স্বর আর কিছুই না। এখানে 400 গ্রামের মতো দুধের স্বর রয়েছে, যেগুলো জমিয়ে নিয়েছি, এরপর খুব ভালোভাবে চামচ দিয়ে ভেঙে নিয়েছি। ওই দিকে দুধটা যখন অর্ধেকের কাছাকাছি চলে আসবে তখন এটাকে পাশে রেখে দিয়ে ক্যারামেল তৈরি করতে যাব, যেটা দিয়ে দইয়ের কালারটা আসবে। একটি সসপ্যানে 1/2 কাপের মতো চিনি নিয়ে তাতে সামান্য পানি অ্যাড করে জাল করতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটার রং পরিবর্তন হয়, ব্রাউন হয়ে আসে। ক্যারামেলটা যখন তৈরি হয়ে যাবে তখন অল্প কিছু দুধ এনে এর মধ্যে ঢেলে দেব এবং সবগুলো আবার দুধের মধ্যে ঢেলে দিতে হবে। দেখেই বুঝতে পারছেন দইয়ের কালারটা এর মধ্যে চলে এসেছে। এবার চুলাটা অফ করে দিয়ে দুধ ঠান্ডা করে নিতে হবে, অর্থাৎ কুসুম গরম পর্যায়ে নিয়ে আসতে হবে। আমি আজকে মাটির একটি হাঁড়ি ব্যবহার করব দই জমাতে, তাই এটাকে উল্টো করে চুলার উপরে দিয়ে একটু গরম করে নিচ্ছি। জাল দেওয়া দুধ যখন মোটামুটি কুসুম গরম অবস্থায় চলে আসবে, অর্থাৎ সহনীয় পর্যায়ে চলে আসবে, ওই অবস্থায় মালাইগুলো সব দিয়ে দিব। মালাই দেয়া হয়ে গেলে অ্যাড করব দইয়ের বীজ এবং সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে দইয়ের পাত্রে ঢেলে দেব। এরপর পাত্রটিকে ঢেকে তার উপরে একটা মোটা টাওয়াল দিয়ে ঢেকে অপেক্ষার পালা দই জমে আসা পর্যন্ত। এই দইটা কতক্ষণে জমেছে সেটা আমি বলতে পারছি না, কারণ ঢাকনাটা খুলেছি আমি প্রায় 12 ঘন্টা পর। মাঝখানে বাড়িতেও ছিলাম না এবং টানা 2 দিন বৃষ্টি হচ্ছে। যাই হোক, আমার দইটা কিন্তু জমেছে। এবার এটাকে ফ্রিজে রেখে দিব আরও 2 থেকে 3 ঘন্টা। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। এবার বলুন তো, এই দইটাকে কি মালাই দই বলা যায় নাকি ক্ষীর দই বলা যায়, কোনটা যথার্থ হবে? আশা করছি দারুণ মজার এই দইটা আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। আবারও ফিরব নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।